এ লুক এট মি, গাড়িতে বসতিস আছে না? Well, my friends from Bangladesh and India, and I'm showing a case. This is the what is a mystic case. এই ছেলে ওনারা আসছে অনেক দূর থেকে, ও বাবা ওই এটা ধরেন তো একটু ধরেন, কোনোভাবেই তাকে রেস্টলেস, কোনোভাবে তাকে স্থির করা যাচ্ছে না। তো ওনারা দাকপ থেকে চালনা দাকপ অনেক দূর, অনেক দূর সুন্দরবনের কাছাকাছি, তো ওনারা আসছেন ঠিকানা পেয়ে। তো এর এই মানসিক সমস্যা অটিজম অটিস্টিক কেস আমরা জানি, এই ধরনের কেস আগেও দুবার সাকসেস হয়েছে। ওনারা শুনছে, ওর বাবা শুনছে, কোন জায়গায় শুনেছেন? কয়রা কি লঞ্চের ভিতরে? লঞ্চের ভিতরে একটা বাচ্চার ভালো হয়েছে, তাদের কাছে শুনে ওনারা আসছেন খুব কষ্ট করে। এবং এর সমস্যা, এ কোনোভাবে এর এর স্থির হচ্ছে না, রেসলেসনেস অস্থিরতা বেশি, এবং এক দণ্ড স্থির থাকতে পারছে না, সবসময় ধরে রাখতে হচ্ছে। এরপরে আমি খাতা কলম করতে যাচ্ছিলাম, কিন্তু পিকুলার এবং শক্তিশালী স্ট্রং সিমটম পেয়ে গেছি তিনটা। আমি প্রেসক্রিপশন করলাম ট্যারেন্টোলা হিসপানিয়া, কেন? হোয়াই? বিকজ রেসলেসনেস 3-4+, আমি 2+ না 3+ দিলাম, অতিরিক্ত অস্থিরতা এবং ডিজায়ার ফর হিট। এখানে ডিজায়ার ফর দেওয়া যাবে না, ডিজায়ার 2 দিলে ভালো হয়, ইচ্ছা। হিট, ও সবসময় দেয়ালে মাথা হিট করে, দেয়ালে মাথা হিট করে, এবং বাড়ি বাসায় যদি বাড়ি যদি কোনো কিছু শব্দ হয়, আওয়াজ টিনে কেউ শব্দ করে, ঘাই মারে, তো ওই শব্দ কি পছন্দ করে বেশি? শব্দ পছন্দ, সাউন্ড, ডিজায়ার টু সাউন্ড, শব্দ পছন্দ, রেসলেসনেস খুব বেশি, অস্থিরতা। এবং আরও একটা ব্যাপার সেটা পেলাম, আছে লেসিভিয়াসনেস। এই পুরুষদের বলা হয় লেসিভিয়াসনেস, এবং মহিলাদের ক্ষেত্রে বলা হয় নিম্ফোম্যানিয়া। তাহলে ওর আরেকটা দোষ হচ্ছে, যে কোনো মানুষকে, অপরিচিত মানুষকে আদর করতে যায়, তাই তো? যেমন কি এমনকি এখানে ছেড়ে দেওয়ার পরেও আমাকে এসে ও কিস করতে যাচ্ছে, তাহলে দিস ইজ দ্য পিকুলার সিমটম, লেসিভিয়াসনেস পুরুষদের ক্ষেত্রে, আর মহিলাদের ক্ষেত্রে আমরা বলি নিম্ফোম্যানিয়া। তাহলে এই অটিজম কেস আমরা প্রেসক্রিপশন, আমি প্রেসক্রিপশন করলাম ট্যারেন্টোলা হিসপানিয়া, বিকজ রেসলেসনেস অত্যন্ত মারাত্মক, লেসিভিয়াসনেস এবং হিট করার প্রবণতা, ডিজায়ার টু সাউন্ড, একদম ছবির মতন ট্যারেন্টোলা আমি প্রেসক্রিপশন করলাম, তোমাদের দেখে দিলাম অটিজম অটিস্টিক। এবং আই ডু হোক এই রুগী কিন্তু আশাবাদী ভালো হবে, ওই রুগীটার মতন, যারা যাদের ভালো হয়েছে তাদের কাছে শুনে ওনারা আসছেন, লঞ্চের ভিতরে শুনেছেন, এও ভালো দিক যাবে, ঔষধ ঠিক মতো ফেলতে পারে। এর আগে আপনারা ইন্ডিয়া দেখাইছেন, তাই না? ইন্ডিয়ায় দেখাইছেন, বাংলাদেশে অনেক ডাক্তার, সাইকোলজিক্যাল বাসে অনেক ডাক্তার দেখাচ্ছেন, কিন্তু রেসপন্স হচ্ছে না। তো ওনারা তথ্য পেয়ে, ঠিকানা পেয়ে চলে আসছেন, আমি প্রেসক্রিপশন করলাম এবং ডাক্তার বন্ধুদের বুঝিয়ে দিলাম কেন কি মেডিসিন সিলেকশন করলাম।